মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোটের প্রচার শুরু কংগ্রেসের। শুক্রবার বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বিভিন্ন এলাকায় ঘুরে ভোটের প্রচার চালালেন। দৌলতাবাদ থেকে মহারাজপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন থেকে চুনাখালী এলাকায় নির্বাচনী সভা, সব নিয়েই শুক্রবারের সন্ধ্যায় কংগ্রেস নেতা কর্মীদের সাথে নিয়ে জমজমাটি ভোটের প্রচারে দেখা গেল অধীর চৌধুরীকে। তারা বললো আমাদের এখান থেকে শুরু করুন, কারণ এটা হচ্ছে আমার লোকসভার একটা প্রান্ত। এখান থেকে শুরু হয়ে বীরভূমের বর্ডার পর্যন্ত বহরমপুর লোকসভা, লোকসভার একটা প্রান্তে এখানকার অঞ্চলের কংগ্রেস কর্মী বলেছিল দাদা আমাদের এখান থেকে শুরু করুন আপনার প্রচার। তাই তাদের কথা অনুযায়ী এখান থেকে আমরা প্রচার শুরু করলাম। এখানে আড়ম্বর নেই, এখানে কোনো আতিশয্য নেই। এখানকার সাধারণ কংগ্রেস কর্মী আমরা এখানকার সাধারণ মানুষকে সাক্ষী রেখে আমাদের প্রচার শুরু করলাম। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।